গাও, মোরা কাপা হলো। তাই আপনি কি করলেন, জবালুন্নূর পর্বতের 2500 ফিট উঠা, সময় অসময় এক সময় না ভাইয়া ভাইয়া, 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করলেন, উম্মতকে শিক্ষা দিল, সত্য পেতে চাও হেরা গুহা, নগদ পেতে চাও হেরা গুহা, বাকি কাবা, তাই কাবায় শরীর হেরা গুহায় মানে আসছে। আর এক গোলা বোধা 15-20 দিন কথা করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস রহিম নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযীনা ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আস্তিকা সম্ভবত 89 সাল, 89 সাল হলে কত দিন হইল, প্রায় 20 বছর কাছাকাছি, হ্যাঁ 28 বছর আগে আমি খাতা ভবন এখানে যাই, আর একটু আরও আগে রেগুলার দেখতাম। তা আমি খাজা বাবার মাজারের পূর্ব দিকে একটা সাইডে একজনের পয়সা ফুপিয়া কান্ত আছে, কান্তাটা খুব খারাপ লাগলো, চেয়ার দেখি একজন হিন্দু ব্রাহ্মণ কপালের মধ্যে লাল হয়েছে, এমনি করে কি দেওয়া এমনি করে, তারপরে সারা ফকফকা, খুব দেখতে খুব সুন্দর। তো আমি তাকে দেখি খুব খারাপ লাগলো, আমি বললাম বাবা আপ এসা রোতা হ্যায় আপনি ডাক্তার সেন বাংলায় আপনি কি করেন, বললাম পুরস্কার মন্দিরের একজন পুরোহিত, আমার ফেসবুকেও লেখা আছে, ফেসবুকে দিয়েছিলাম, পুরস্কার মন্দিরের আমি একজন পুরোহিত, আমার বাবা আপনার নামটা জিজ্ঞেস করতে পারি, নামটা খুব সুন্দর অদ্ভুত, নামটা ভালো লাগলো, বললো আমার নাম উদয়ন প্রকাশ মেহতা নন্দলাল বালাচান্দি ব্রহ্মচারী, আমার ব্রহ্মচারী থাকা বিয়ে সাদিয়ে রেখ করেন, আমি তো বাকি হইলাম। তবে যে জানি যে খাজা বাবার মাজারে হিন্দু মুসলমান খ্রিস্টানি হুজি সবাই সার্বজনী মোল্লার কাছে কেউ আসে, এই জন্য মোল্লারে কেউ দেখা পায় না, মোল্লারে সেই দেখতে পাবো যে নিজে রক্ত মাংসে মোল্লা, রাজার কপালে রানী থাকে, বিরা বিরা বাইকারি বিয়া করলে পরে জানার পরে জানাই যে রানী রাজার বাইয়া। আর যদি তুমি ভূত তো যত রাজকন্যা বিয়া করো খুঁজা দেখবে একটা পেতনি সবজি, তো আমি ওনাকে বললাম আপনি এরকম করে এখানে কাজ করছেন, উনি বললেন যে উনি অলিগো সুলতান বললেন ইয়ে তো মহাদেব হয়, এক জায়গায় বলে ফেলল ইয়ে তো মহাদেব হয়, হ্যাঁ আপ তো ব্রাহ্মণ কাহা আমায় ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, তো
ভগবান আপনার কি মূরত পুজো আতা হয় আপনার কেন মূর্তি পূজা করে? আমি আপনি বললাম যে আপনারা কেন মূর্তি পূজা করে? উত্তর দিল আমরা মূরত পুজো আতা নাই, আমরা মূর্তি পূজা করি না। আমাকে আখ সে দেখতে হয় মূরত পুজো আতা হয় আপনার হচ্ছে আমি চোখেরই মূর্তি পূজা করতে আপনি কোন মূর্তি পূজা করি না কথা করি তো বাদ সে বাদ ইয়ে হ্যাঁ যদি কথাই বলে এইটা আর কথাই ধরি আপলোক তো দেওয়াল পূজা করতে হ্যাঁ আমি কী করব আমরা মূর্তি পূজা করি যদি কন তা আপনারাও দেওয়াল পূজা করেন কাবাকে দেখিয়ে চার দেওয়াল হ্যাঁ কেসে খোদা কাজ ঘর হতা হয় তো চার দেওয়াল কাজ ছোটা ঘর আমি তো চারটা দেওয়াল দিয়ে একটা ঘর বানাইছে এটা মানে আল্লাহর ঘরও কেমন বিরাট শিক্ষিত মানুষ হ্যাঁ বলছি এটা ঠিকই তো কাপড় তো চারটা দেওয়াল দিয়া হ্যাঁ আরবের মানুষেরা মূর্তি বানাইতে পারত না শিল্পী ছেলেরা মূর্তি বানাইতে বড় কষ্ট আমরা দেখেন না পূজা করে ভালো দিই আপ তো ফেলতে তা নাই খাইছে না কেন আমরা ভালো দিই ইয়ে তো মূলত ইসকে আন্দার বাহার কই ভি খোদা নেই রয়েছে এর ভিতরেও বাহিরে কোথাও খোদা নাই আমরা আপনি তো যে সিন্নি করেন ঝুঞ্ঝুনি আপনাকে বাইরান তারপরে বাতি জ্বালান কত কি বলুন ধ্বনি দেন তো এইটা তো মূর্তিরই করে তা আপনারাও তাই করেন আমি কিরম তো আপনারা হজের সময় বা সবসময় এই জামাইকে ঘুরতে থাকেন আর খুঁজে থাকেন লাব্বা এক লাব্বা ইন্নাল হামদা আমি মূর্তির ঝুনঝুনি বাজাই এটা করি পূজা করি ঠিক আছে তুমি ঠিকই করছো কিন্তু তোমরাও তো চাই দেওয়ালে ঘুরো আর কও লাব্বা এক লাব্বা ইন্নাল হামদা রাখো আটা মুল্ক নাকি ক এইসব কথা কেবলে বুঝেছো দেবাল কি বুঝবো তোমারই খোদা তো তোমার খোদা তো সবখানেই আছে সবখানে থাকার পরেও কেন এই দেওয়াল রেটওয়াক করো আর ক যে এই মন্ত্র পড়ো ইন্দাল হামদা আমরাও রহম পড়ি আসলে আমরা মূর্তি পূজা করি না আর আমি দেখো আমরা জামাইল পূজা করি না জামাইলের বিচে যে আল্লাহ আছে এই আল্লাহর পূজা করি জামাইলের ভিতরে যে আল্লাহ আছে আল্লাহর পূজা করি আল্লাহ তো সবখানেই আছে তো নির্দিষ্ট জায়গার মধ্যে কেন প্রভাব করো আমি হ্যাঁ এখানে আমরা যাতে মনে পড়ে আল্লাহ তো আমরাও সেরকম সবখানেই ব্রহ্মা আছে কিন্তু বিশেষ আমরা একটা আসন বানিয়ে নিই সেখানে আমরা অর্ঘ দিই আমরা তোমরাই কি জানো যে আমরা আমরা জানি মূর্তি খাই না আমরাই খাবো আমরা জানি মানুষের মধ্যেই খোদা আমরা জানি মানুষের মধ্যেই শয়তান আমরা জানি মানুষ ছাড়া ভগবান পাইবা না মানুষ ছাড়া বিভীষণ শয়তান পাইবা না তোমার ঠিকই তো হয়েছে আমি বললাম তুমি তো অনেক বড় জ্ঞান দেব কয় না জ্ঞানের পথে পা বাড়াইবার চেষ্টা করতে আমি ধন্যবাদ দিলাম কারণ
মথুরালোক পালে বলছে যে সমস্ত দুনিয়ার পানিগুলি যদি কালি হয় আর দুনিয়ার গাছগুলি যদি কলম হয়, তবু কোরআন একটা ফির লেখা শেষ করা যাবে না। সেটা সম্ভবপর দুনিয়ার ডেইলি নিউজ প্রিন্ট যত বাড়িতেছে সেই কালি শেষ হয় না, থাকো তবু দূরের কথা। দুনিয়ার পানি তো দূরের কথা, কোরআন কয় কি কথা তো ঠিকই করছে। তখন সুরা রহমানের ওই কথাটা মনে পড়লো, তবারাকাসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম, সাংঘাতিক কথা। ব্লেসড বি দ্য নেম অফ থাই লর্ড, ফুল অফ ম্যাজেস্টি, ফুল অফ বাউন্টি অ্যান্ড ফুল অফ এক্সেলেন্স। আমি সেই জুল জালাল, জুলজালাল অর্থ জালাল। আমি ভাইয়া বলি, ধরো আমরা এখানে কতজন, প্রতি সেকেন্ডে আমাদের শরীরের অঙ্গভঙ্গি এক এক রকম হচ্ছে। লোকটা চালাইতেছে, বৈঠাতে একটা ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, লঞ্চটা যাইতেছে, ট্রেনটা যাইতেছে, এই দুনিয়াতে কত ঘটনা ঘটতেছে, সেকেন্ডে লক্ষ লক্ষ ঘটনা ঘটতেছে। বলতেছে গ্রাম এটা আর পুনরায় দেখানো হয় না। একবার এক ঝলকে আমরা দুনিয়াতে যত রূপ দেখাই আর কোনোদিন কোনো কালেও সেই রূপ দেখানো হয় না। তাই আমি জুলুম জ্বালা এই রহস্যের মধ্যে দুই ভাগে নেই। তখন যখন তুমি আল্লাহকে মিশা যাইবা তখন তোমার ভবিষ্যৎবাণী বলি কিচ্ছু করতে হয় না। আমি তো দেখি না, সে তারটা সেই দেখে, কারণ আমি তো আর আমার মধ্যে নাই, তারটা সেই দেখে। তাই বলি আল্লাহ তার মধ্যে মস্ত হয়েছে, যখন নিজের মধ্যে ফুল ফুটে তখন সে বুঝতে পারে। এই ফুল ফুটাবো কেমনে, এই দুনিয়ার ঝাবেরানি কাজ। আমি জানি জন্মগ্রহণ করেছি মরণ, মরবে কে, কুল্লু নফসুন যায়েকাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর শ্বাস গ্রহণ করে। কোরআনে তো এক জায়গাও বলেনি কুল্লু রুহিন যায়েকাতুল মউত, রু মৃত্যুর শ্বাস গ্রহণ করে, এটা কোরআনের কোথাও আমি পাই নাই। 53 বছর কোরআনে শ্বাস করে আমি পাই নাই। তাহলে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, ভালো মন্দ সত্য মিথ্যা জন্ম মৃত্যু সব ঘুম বিশ্রাম সব নফসে করে, রু করে না। রু কীভাবে আছে আমার মধ্যে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। আমরা বললেন কেন, আল্লাহ আকরাবু বলল না কেন, আমার মর হইল আল্লাহ তো, আমি নাহানু আমরা, তুমি তো একজন বহুজন বললা কেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। We are residing the nearest of your jugular vein. নিকটেই আছে। তাহলে আমারই সঙ্গে আছে অথচ আমি তাকে দেখতে পাই না, আমি তাকে বুঝতে পারি না। তাই বলতেছি বলু বলু মুমিনা আরশাল্লাহ, মুমিনের কল্প আল্লাহ বলেন নাই, বলু বলু আমানু আরশাল্লাহ, ইমানদারের কর্ম আল্লাহ এইটা বলে না। এইখানেই ভুল করে, এইখানেই চাইলে চাইলে খিচুড়ি পাকে ফলায়, আমার আরশাল্লাহ বলে নাই, প্রবল মুমিনা আরশাল্লাহ, মুমিনের কর্ম আল্লাহ সিংহাসন। সেই মুমিনকে তো আপ করো যে মুমিনের কর্ম আল্লাহর আরশ,
তাই সমগ্র কোরআনে আল্লাহ পাক চাই জনের লোকে থাকে, তার কার সঙ্গে সারা বেসাবরে যে ধৈর্য ধারণ করে তার সঙ্গে, মহসিনের সঙ্গে, মুত্তাকির সঙ্গে আর মুমিনের সঙ্গে, সমগ্র কোরআনে চারজনের সঙ্গে থাকে। তাহলে আমি মহসিন মুত্তাকির কেমনে হুম, মুমিন কেমনে হুম, আমি তো আমানু হয়ে রয়েছি, ইমানদার হয়েছি, মুমিন হই না। মুমিন আর ইমানদার এক পিড়া হওয়া, কোন জ্বালায় কী শিখুক কোনো কিছু শিখতে পারে। এই মুমিন হচ্ছে গেলে কী করব, আমার হচ্ছে মুমিন হব কেমনে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, আমি ছাড়া কিচ্ছু নাই, আর এটা কইকি আল্লাহ, তুমি ছাড়া কিচ্ছু নাই, সবই এই তোমারই তো দেখি না, গাছপালা নদী নালা খাল বিল জঙ্গল সবই দেখি, তোমারই তো দেখি না, অথচ তুমি বলতেছ পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিচ্ছু নাই। আমার আল্লাহ বলতেছেন দেখতে পাও না, দেখো না, দেখবা কেমনে, ভাগটা কেটু থাপা দিয়া ধরো, মজবুত করিয়া ধরো, দৃঢ়ভাবে ধরো, বাকিরা উকিল ধরো, হাকিমের কাছে যাইবা, উকিল ছাড়া যাওয়া যায়, উকিল ধরো, পীর করবো কেমনে, পীর তো পারসি শব্দ, নামাজ তো পারসি শব্দ, রোজা তো পারসি শব্দ, রোজারে আরবি তো কয় সিয়াম, নামাজে কয় সালা, অনেক কেউ যে কয় নামাজের কথা তো নাই, রোজার কথা তো তার ভিতরে পারসি শব্দ, তুমি আরবি জানো কিনবে, ফটকা খেসু থাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো, কোন উকিল ধরবো যার সঙ্গে হাকিমের যোগাযোগ আছে। তো সেই মহাপুরুষ সেই মুমিনকে তোমার ধরতে হবে, ধরে কি রহনুমা, গুরু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, এর বেশি থাকে না, রহনুমা পথ প্রদর্শক যে পথ দেখাবে, রুমানি অন্ধকার রুমানি আলো, যে আলোর পথ দেখাবে সেই তো তোমার গুরু। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কোরআন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই চাও কেবলমাত্র আমার চেহারা দেখবা, কিচ্ছু দেখি না, কিচ্ছু দেখি না, আরো দেখি এটা সেইটা, কেমনে দেখুন কেন দেখা পাই না, একা হও, একা হইলে দেখা পাবা, কোথায় বলছে একা হইবা, তুমি আস্থা চুপ ডাকো, ও তুমি একা ডাকো, ও তোমরা হইলে ডাকুম না, দুইজন হইলে ডাকুম না, ডাক শুনুম না, ও তুম সবাই ডাকো শুনুম না, ও তুমি একা ডাকো, আচ্ছা ঘর দরজা লাগায় মোমবাতি জ্বালায় একা জিগির কোটা আছি, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, দিনের পর দিন, কিচ্ছু পাই না, একা বুঝে গিয়ে একা হইলাম তাও দেখি না, কোরআন খুঁজছে সে একা হও, দেখাই তো আছি ফুলো কোরআন খুঁজে দিয়ে, হ্যাঁ হ্যাঁ দেখা না, মিনসার দিল বাস বাসের খান্না, আমার সঙ্গে খান্নাস আছে, তাকেও দাঁড়িয়ে দাও, তাকে মুসলমান বানাও, তাকে নিয়ন্ত্রণ করো, তাহলে দাঁড়িয়ে দাও, তাইলে তুমি একা হবে, এবং খান্নাসে তারা মুখেম, কে শিখাবে গুরু, যে শিখিয়ে দেবে সেই গুরু, শিখাইতে না পারলে কি এর গুরু, পথ দেখাইতে না পারলে কি এর মুড়ি ধরলাম,
তারপরে কি নিচরের সাধন, মহানবী 2500 ফিট উঁচা আঙ্গলে পাহাড় নাই, নির্জনতাই নেই, নির্জন একটা স্থান, ওইখানে টিন দিয়ে ঘেরাও দেওয়া, পুষ্পান্ন বান ঢেউ টিন দিয়ে ঘেরাও দেওয়া, কিছুটা আমরা দেওয়াল দিচ্ছি, এজন্য টিন সরিয়ে নিচ্ছে, 12টা টিন শেড বিল্ডিং, অ্যাটাচ বাথরুম, লাইট ফ্যান সব আছে, এমনকি সুইপার বিছানাও আছে, বালিশও আছে, যাও সাধনা করো না, খালি খাওয়াটা তো ভালো পড়ে, আর ইলেকট্রিক বিল যা উঠে কত না। তো এই সাধনা একা করতে, একা করবা কি করবা, হায় সাধুদ্দিন বুয়ালি সাকালান্দার পানি পচিল যে পাব, না হয় আলাউদ্দিন কালিয়ার সাবেরি পাইব কই, পুরানা পার্সি ভাষায় আছে, দেখে না কেউ, যারা পীর ভোটের হারা তো মরিদেরই ব্যস্ত থাকে, মরিদের রাস্তা দেখবো কেমনি এটা দেখে না, সারা জীবন বাবা মা দেখা যাও, মরে গেলে পাইবা, নবীর জগৎ পাওয়া দেখাইল, আজকে বিয়া করুন মরণের পর বাসরাত্র। সুতরাং সাধনা করো, সেই গুরু ধরো যে গুরু তোমাকে পথ দেখাবে, সাধনা করলে কইরা 4 মাস করলে কামের হবে না, কিন্তু ধোঁয়া দেখলে যেরকম আমরা বুঝি যেখানে আগুন আছে, ঠিক আমরাও বুঝতে পারবো যে না, যেই তুমি ধোঁয়া দেখবার না ঠিক আছে, তারপর আপনিই সাধনা করবে, এই সাধনায় তুমি সত্য পাবে, মাল পানি পেয়ে পাবে, তুমি মনে করো যে আমি কোটিপতি হবো তাহলে আল্লাহর বাস্তে সাধনা করব না, কারণ এইটা শরীরে কাপড়ও থাকে না অনেক সময়, আমার মাথার উপরে 4টা ছবি, সুলেমান শাহ লেংটা, একটা লেংটি পরে একটা হাতে লাঠি, বাবা পাহাড় শাহ একটা কম্বল ওরা, করিম মস্তান ওই যে একটা সুতাও নাই, বাবা গণি শাহ একটা সুতাও নাই, গণি শাহর মাথার করছে 96 কোটি টাকা খরচ করল, মোল্লার তো 600 টাকা দিয়েও কবর পাঠা করবে, ধর্মের ঢোল আপনিই পাঠে, হাতে আঙুল আয়না দিয়ে দেখতে হয়। সুতরাং তুমি যখন সাধনা করবে, যখন তুমি সেদ্ধাতুর মনটা হায় এইসব করবা, তখন দেখবা কেউ নাই, আমি আর আমার গুরু, আমি আর আমার পীর আছি, সৃষ্টির শেষ সীমায় দাঁড়িয়ে থাকে আমি আর আমার পীর। আচ্ছা, তখনও লালো কামেরা তৌহিদে না, কারণ তুই তৌহিদে থাকে না, যখন লামো কামে যাইবা চুভুদ্রা বিন গারাম জিদাম হামুর জমালে খুদ জমালে ইয়ার দিদাম, যখন সম্পূর্ণরূপে তুমি মুর্শিদের মধ্যে ফালা হয়ে যাবে, তখন তুমি বলবে হায় হায় আমার পীরও আমি, আমার মরিত আমি। সুতরাং পীর তোমার প্রথম মাবুদ, শেষ মাবুদ না, পীর তাস্তাউল মাবুদ, আখের মাবুদ না, আখের মাবুদ কে, আমারটা আমি। সুতরাং তৌহিদে ইচ্ছা, তৌহিদে দুই থাকে দায়, সেটা তোর মধ্যে হায় থাকে আমি আর আমার গুরু, যখন লামো কামে চলে যাবে তখন দেখবে আমার গুরু আমি, আমার শেষ আমি। তাই মনসুর হল্লাদ বলে ফেললেন, আল্লাহ আমি সত্য, নায়ক বুদ্ধাজি বলে ফেললেন, আল্লাহ সোভানি মাজামসিয়া লাইসফি জুব্বাতি সিমা আল্লাহ, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। বাজির প্রস্তাবি বলে ফেললেন, আল্লাহ সোভানি মাজামসানি সব আমি সোভানি আর সব সান আমার।
সাথে হাফি জন্ডুল মেসি বলে ফেললেন আলা হু হু আলা আলা, আমি চিনি চিনি আমি। খাজা বাবা বলে ফেললেন ইমানা বিয়ারাম চান্দার নূরে হাক ফানি সুদাম মাদ্রায় আনোয়ার জাত সুবারে সুদাম। সমস্ত রহস্যের আধারই আমি, সব কিছু আমার থেকেই বের হচ্ছে। খাজা উসমান হারুনি খাজা বাবার পীর বলে ফেললেন চুচুমরা ফানা গাছতে বধু হে চুলা মন্দা কাহে কে আল্লাহ হে বধু কাহে কে ওয়াল্লাহ। যখন তুমি সম্পূর্ণরূপে ফানা হয়ে যায় যেতে পারলে তখন ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ, একই কথা। বুয়ালি সাকালান্দার বলতেছেন বাসাকেলে সাইটে দি দাম মোস্তফারা না দি দাম মোস্তফারা বলতে খোদারা। পীরের সুরতে নবীকে দেখেছিলাম, ওটা নবী না ওটাই আল্লাহকে দেখেছি। সাইজে লালন ফকির বলতেছেন পরশু মুরাদার ওরস আগামীকালের পরে, যিনি মুর্শেদ তিনি রসুল তিনি খোদা হন, ইহা লালনের আকল সোনাদে ফলাই যারা মনে মনে চিন্তা করল আল্লাহ আলাদা আর রসুল আলাদা, বলে দাও ওরাই কোমল কাফের, ওরা বলে দাও তারা কাফের, হাক্কা 100%। তাহলে একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি, তুমি যদি জিজ্ঞেস করো যে তুমি কি বলবে আলা আব্বু আমি পানি, কলসির পানিরে জিজ্ঞেস করো তুমি কি বলো বলবে আলা আব্বু আমি পানি, পুকুরের পানিকে জিজ্ঞেস করো আমি পানি, খাল নদী সাগর সব পানি, আকার প্রকার ভেদে ছোট বড়, আয়তনে ছোট বড়, কিন্তু সব তো পানি। মনসুর হাল্লাদ একটা গ্লাসের পানি বলছেন আল্লাহর বিখ্যাত বলেন, আমরা বুঝতে ভুল করি যারে উনি আল্লাহ সত্য বলে আমরা বুঝতে ভুল করি। সুতরাং সাধনা কেন্দ্রে করব, কয়েকটা সিস্টেম আছে, মাছ মাংস ডিম খেতে পারবে না, তারপরে কাঁচা কাপড় পরতে হয় ফলবাড়িতে, তারপরে গুরুর ধ্যান করতে হয়, এই পা দুটা আমার পা না এটা আমার গুরুর পা, এই পা দিয়ে আমি হাঁটি না আমার গুরু হাঁটেন, এই হাত দুটা আমার না আমি গুরুকে দিয়ে দিলাম, এই হাত দিয়ে গুরু কাজ করে আমি করি না, এই চোখ দুটা গুরুকে দিয়ে দিলাম, যা কিছু দেখে আমার গুরু দেখে আমি দেখিলাম, আমি গুরুর মধ্যে ফানা হয়ে যাচ্ছি, আমি গুরুর ধ্যানে আছি, আমি তাসাব্বুরের সায়কে আছি, তাসাব্বুর ধ্যান সায়েক পী আমি পীরের ধ্যানে আছি, এই কান দিয়ে আমি শুনি না আমার গুরু শুনে। তাহলে গুরু হাঁটেন, গুরু হাত দিয়ে কাজ করেন, গুরু মুখ দিয়ে খান, গুরু চোখ দিয়ে দেখেন, এটাই ধ্যান, এটাই সাধন, এটাই লক্ষ লক্ষ অলি গাউ টুটু বাবদাল আরি সবাই এই একই কথা বলছে। তাই হজরত পেতম মর্জি বলছিলেন দেখলে সেখানে মেলা কিসকা আয়না হোমায়, যেখানে আমি কার আয়না হয়ে গেছি তার মুর্শিদ হজরত মানেশ করাবে, এইভাবেই সত্য পাওয়া যায়। ধর সম্পদ ওটা খাটলেই অর্জন করা যায়, ওটা দিয়ে পাওয়া যায়, এই সাধনায় তুমি বিল গেটস হতে পারবে না, ওয়ারেন ব্যাফেট হবে না, টাটা বিদ্যালয় গয়েঙ্কা মফুতলাল ডালমিয়া বাজার জয়পুরিয়া হবে না, এই সাধনায় তুমি মুসাবিন শামসের আরেফের বসুন ধরা হবে না, তোমার শরীরে কাপড় নাও থাকতে পারে। তাহলে আমি তো চারজনের ছবি রাখতে পারতাম, বঙ্গবন্ধু মৌলানা ভাসানি শেরে বাংলা সরোয়ার কি, আমি তো তাদের ছবি রাখি নাই,
কারণ তা রাজনীতি করে, রাজনীতি ফকিরের জন্য হারাম হারাম হারাম। ভোট দিতে পারবা কিন্তু রাজনীতি, কারণ রাজনীতি যারা করে তারা মুখে বলে এক কথা অন্তরে রাখে আর এক কথা। এটা ফকিরের একদিন দৃষ্টিতে মোনাফিকের লক্ষণ। সুতরাং তোমরা সাধনা করো, এই ধ্যান সাধনা করো, চারটা মাস করো, যদি কিছু না পাও আমারেও ফেলে দাও। পীর বড় না সত্য পাওয়া বড়, সাইনবোর্ড বড় না আমি সত্য চাই। আজকে আমি মুসলমানের ঘরে জন্মাইছি তাই মুসলমান, আমি যদি হিন্দুর ঘরে জন্মাইতাম হিন্দু হয়ে যেতাম। যে কোনো ধর্মে আমি জন্মগ্রহণ করতাম সেটারই মরণ, কিন্তু আমি তো তন্ন তন্ন করে সব খুঁজছি, খুঁজে দেখলাম সুফিবাদ এই ফকিরই ঠিক আছে। তোমরাও করে দেখতে পারো, না পাও ডান দিলে ফলে দিও, আর পাইলে তো কথাই লাগে। এটাই বললাম, রাখি।